আজ শুক্রবার। গত শুক্রবারের মতোই আমি এবং আমার কিছু ছাত্র মিলে বাইক ট্যুরের প্ল্যান করলাম। তো আজকের গন্তব্য হচ্ছে হালুয়াঘাট। আজকে আমরা হালুয়াঘাটের সৌন্দর্য দেখব এবং আপনাদেরও দেখাবো। তো প্রথমে আমরা ব্রিজ পেরিয়ে একটি পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে নিলাম। দুটি মোটর সাইকেলে আমরা তেল ভরলাম এবং দুটি মোটর সাইকেলে আমরা পাঁচজন রওনা দিলাম। আমাদের আরও টিম মেম্বার আছে, তারা বাসে আছে। তো যাই হোক, আমরা যে যাচ্ছি রাস্তাটা কিন্তু খুবই চমৎকার ছিল, কোনো ভাঙা চোরা নেই, কিছু নেই, আর উপরে ছিল অনেক রোদ। এই প্রখর রোদেও আমাদের কিন্তু খুব একটা গরম লাগছিল না, কারণ আমরা যেহেতু বাইকে আছি। বাইকে থাকার এটাই বোধহয় সবচেয়ে বড় সুবিধা। হ্যালো, আমরা এখন যাচ্ছি হালুয়াঘাট, আমি এবং আমার কিছু ছাত্র মিলে আজ হালুয়াঘাট যাচ্ছি। তো হালুয়াঘাটে আমার একটা ছাত্র আছে অভিষেক, হঠাৎ করেই এই ট্যুর প্ল্যান করা হয়েছিল। আজকে আমরা হালুয়াঘাট গিয়ে কয়েকটি জায়গা দেখব। একটি হচ্ছে কামাখ্যা মন্দির, পরেরটি হচ্ছে করৈতলি স্থলবন্দর, পরেরটি হচ্ছে গুবরাকোড়া স্থলবন্দর, তারপর যাব শেরপুরের দিকে। শেরপুরের দিকে আমরা যাব নাকোগাঁও স্থলবন্দর এবং শেষে আমরা যাব মধুটিলা। এই সবগুলোই আমরা ঘুরে দেখব। তবে যেহেতু ভিডিওটি বড় হবে, তাই আমরা ভিডিওটিকে দুই ভাগে ভাগ করব। আজকে আমরা মোট সাতজন যাচ্ছি হালুয়াঘাট, আর সেখান থেকে আমার একটা ছাত্র মিলিত হবে। তো আমরা দুজন যাচ্ছি এক বাইকে, আর তিনজন যাচ্ছি আরেক বাইকে, এবং বাকি দুজন চলে গেছে বাসে, কারণ তারা দুজন বাইক চালাতে পারে না। আমরা যে ফুলপুর পর্যন্ত এসেছি বা ফুলপুর পার হয়ে গেছি, এই পর্যন্ত কিন্তু রাস্তা খুব ভালো ছিল। তো বাকি রাস্তা যাচ্ছে, আমাদের সাথে থাকুন। আজকের এই পর্বে আমরা দেখব হালুয়াঘাটের কামাখ্যা মন্দির, গুবরাকোড়া স্থলবন্দর এবং করৈতলি স্থলবন্দর। এছাড়া হালুয়াঘাটের আরও কিছু আশেপাশে ঘুরে দেখব। আসলে হালুয়াঘাট যে এতটা সুন্দর সেটা কিন্তু আমি আগে বুঝিনি। আগে সবাই বলতো হালুয়াঘাট তেমন কিছু নেই, কিন্তু আসলে যাওয়ার পরে বুঝলাম যে মানুষ যেটা বলতো সম্পূর্ণ ভুল। তো দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু খুবই সুন্দর, এ পর্যন্ত কিন্তু আমরা কোনো রাস্তা ভাঙাচোরা পাইনি। আমরা আমাদের সংস্থানে ব্যাক করতে গেছি, এখন আমরা যাবো হালুয়াঘাট নতুন বাস স্ট্যান্ড। সেখানে একটু হালকা খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়বো হালুয়াঘাট ভ্রমণে। আমরা এখন যাচ্ছি হালুয়াঘাট নতুন বাস স্ট্যান্ডে, এবং নতুন বাস স্ট্যান্ড থেকে একটু সামনে হালুয়াঘাট উপজেলা পরিষদে, এবং সেখান থেকে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো হালুয়াঘাট ভ্রমণে। আর সেখানে আমরা প্রায় চলে এসেছি, এটা হচ্ছে হালুয়াঘাট নতুন বাস স্ট্যান্ড এবং আমরা চলে এসেছি উপজেলা পরিষদ। এবং এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছি আমার একটা ছাত্রের জন্য, এবং পাশাপাশি আমরা একটু গল্প করে নিচ্ছিলাম। তো যাই হোক, রাস্তার ওই পাশে আমরা একটা দোকান পেলাম, সেখানে সবাই মিলে হালকা নাস্তা খেয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব হালুয়াঘাট ভ্রমণে। তো সে হচ্ছে আমার ছাত্র HSC 2022-এর সাগর। আমি তার বাইকের পিছনে করেই চলে এসেছিলাম ময়মনসিং থেকে হালুয়াঘাট। আমরা এখন চলে এসেছি হালুয়াঘাট, এটা হচ্ছে আমার ছাত্র, সে নজরুল কলেজে 2024 ব্যাচের ছাত্র। তো সেই আমাদের সব কিছু ঘুরে দেখাবে। আমরা মোট আটজন তিনটি বাইকে উঠে পড়লাম এবং শুরু করলাম আমাদের ভ্রমণ। এখন আমরা যাচ্ছি হালুয়াঘাটের কামাখ্যা বাড়ি মন্দির, একটা কালী মন্দির। চলুন আমাদের সাথে। হালুয়াঘাট উপজেলা পরিষদ থেকে আমরা চলে যাচ্ছি মোজাখালী, আর এই মোজাখালীতেই অবস্থিত কামাখ্যা মন্দির। আমরা এখন যাব কামাখ্যা মন্দিরে এবং সেখানে আমরা একটু মায়ের দর্শন করে নেব। যদিও জানি আজকে এটা খোলা থাকবে না, যাই হোক, যাওয়ার পথে আমরা খুব সুন্দর একটা রাস্তা পেলাম। আমরা এখন চলে এসেছি মন্দিরে। এই মন্দিরটিতে শুধুমাত্র শনিবার দিনই নাকি পুজো হয়। যাই হোক, মন্দিরটি বন্ধ ছিল এবং মন্দিরের কোনো কর্তৃপক্ষকে আমরা দেখতে পারিনি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, দেখলাম কেউ আসেনি। আমরা সময় নষ্ট না করে মন্দিরটি একটু ভিডিও করে নিই। আমরা
কামাখ্যা বাড়ি মন্দিরের সামনে এসেছি, কিন্তু বন্ধ, সপ্তাহে একদিন নাকি পূজা হয়, সেটা হচ্ছে শনিবার। আমরা এখন মন্দির থেকে চলে যাব গুবরাকোড়া স্থলবন্দর, আর আমাদের গুবরাকোড়া স্থলবন্দর যেতে হলে বর্ডার রোড দিয়ে যেতে হবে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি ছিল সরু, তবে সরু হলেও খুবই সুন্দর রাস্তা ছিল, দুই পাশে ছিল সবুজ এবং গাছের তো কোনো অভাবই নেই। আসলে এতটা সুন্দর মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা এখান দিয়ে চলে যাব এখন বর্ডার রোড। আমরা গল্প করতে করতে সবাই এগোচ্ছি এবং চলে যাচ্ছি বর্ডার রোড। আমরা এখন গুবরাকোড়া স্থলবন্দরের কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কয়লা রয়েছে অনেক, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে এই স্থলবন্দরে কয়লার বিজনেস হয়। তো যাই হোক, এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আমরা যে পর্যন্ত এসেছি সে পর্যন্ত আসলে খুবই সুন্দর রাস্তা ছিল, কোনো ভাঙাচোরা ছিল না। এই দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা। তো আমরা এখানে ঢুকবো এখন এবং আপনাদের জন্য এই স্থলবন্দরটা একটু ভিডিও করে নিব। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিও। গুবরাকোড়া স্থলবন্দরে আমরা কিন্তু অনেকক্ষণ সময় কাটালাম, এখানে দৃশ্যগুলো খুবই 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 সুন্দর, আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম। তো এই গেটের ভিতরে প্রবেশ কিন্তু নিষেধ, তো আমরা গেটের সামনে থেকে একটু ভিডিও করলাম। ভিতরটা কিন্তু অনেক সুন্দর, অনেক জোস। যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাব অন্য একটি স্থানে। তো এর আগে আমরা আরেকটু ঘুরে দেখলাম, আসলে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, আমাদের সবার কাছেই ভালো লাগছিল। তো এখান থেকে আমরা চলে যাব করৈতলি স্থলবন্দর। করৈতলি স্থলবন্দরে যাওয়ার সময় আমরা যে রাস্তা ব্যবহার করেছিলাম সেটা একটু সরু, তবে সরু হলেও এখান থেকে কিন্তু অনেক দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল, আর দৃশ্যগুলো কতটা সুন্দর সেটা আসলে আপনারা নিজের চোখে না দেখলে কখনো বুঝবেন না। তো এখানে পাকা রাস্তার পাশাপাশি কাঁচা রাস্তাও ছিল, অর্থাৎ মাটির রাস্তা। আমরা এখন চলে এসেছি একটা বাঁধের সামনে, এই বাঁধটার নাম নাকি রাবার ড্যাম, এটা বাংলাদেশেই অবস্থিত। তো বাঁধটা দেখতে খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল আটকে রাখা হয়, তারপর যখন জল বেশি হয় তখন ছেড়ে দেওয়া হয়। যাই হোক, এই পাশটা দেখতে অনেক সুন্দর, এই পাশটাও সুন্দর। তো আমরা ওই পাশটা দিয়ে যাব, আমাদের সাথে থাকুন, আমরা এখন যাচ্ছি করৈতলি। আমরা এখন আছি করৈতলি পার্কে। তো করৈতলি পার্কে প্রবেশ করার জন্য জনপ্রতি 20 টাকা ফি দিতে হয়। তো যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে, তাই আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমরা গেট দিয়ে একটু ঢুকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এবং আমরাও কিছু ছবি তুলে নিলাম। আমরা এখন আছি করৈতলি পার্কে। তো এখানে ঢুকতে জনপ্রতি 20 টাকা প্রয়োজন, আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি। করৈতলি পার্ক থেকে করৈতলি স্থলবন্দর কিন্তু খুবই নিকটে, মোটর সাইকেলে সর্বোচ্চ 2-3 মিনিটের পথ হবে। তো যাই হোক, আমরা করৈতলি স্থলবন্দর পৌঁছে গেছি। এই স্থলবন্দরগুলো এখন নীরব, এখান দিয়ে কয়লার ট্রাক আসা যাওয়া করে, তবে বর্তমানে এটি বন্ধ, খুব শীঘ্রই আবার চালু হবে। যাই হোক, এখানের দৃশ্যটা আমি আপনাকে কি বলে বর্ণনা করব সেই ভাষা আমার জানা নেই। সামনে পাহাড়, আর পাহাড়ের এদিকে বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি, আর আমরা যে এই দিকে দাঁড়িয়েছিলাম সেদিকে বৃষ্টি ছিল না।
আমরা এখন চলে এসেছি ইন্ডিয়াতে। সামনে দেখছেন কত বড় পাহাড়, আর সামনে একটি ইন্ডিয়া গেট আছে, এখানে লেখা ছিল সামনে ভারত। আমরা এখান থেকেই ভিডিও করছি। এটার সিনারিটা কতটা সুন্দর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। করৈতলি স্থলবন্দরে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটালাম। ওই পারে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, ও পারের বৃষ্টি কিন্তু এপারে চলে এসেছে। তো আমরা দ্রুত বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টির মধ্যেই চলছি। বৃষ্টির জন্য আমরা একটি দোকানে বসলাম এবং সেখানে বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা শেরপুর নাকোগাঁও স্থলবন্দরে যাব এবং সেখান থেকে মধুটিলা ঘুরে দেখব। তো যাই হোক, এই ভিডিওটি এখানে আমরা দিচ্ছি না, আমরা পরবর্তী ব্লগে সেটা আপলোড করব। তো আমাদের সাথে থাকবেন, ব্লগটি ভালো হলে লাইক করবেন, না লাগলে ডিসলাইক করবেন। ধন্যবাদ সবাইকে।